দর্শক, আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটির নাম হলো খোলপুটুয়া সড়ক। বামনা থেকে খোলপুটুয়া সড়ক 6 কিলোমিটার রাস্তা। এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান করে, যদি যে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম পলি কনস্ট্রাকশন। সে পলি কনস্ট্রাকশনের মালিক বাদশা মিয়া। তিনি যে রাস্তার মধ্যে যে কাজগুলো করতেছে অত্যন্ত নিম্নমানের, এবং ইটগুলি দেখলে বোঝা যাবে যে আসলে এইটি 2 নাম্বারও না, 3 নাম্বারও না, এর পরের যে নাম্বারগুলি সেরকমের দেখা যাচ্ছে, নাম্বার ছাড়া। তো এই বিষয়ে আমরা এখানে স্থানীয় যারা আছে, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আসলে এরকম নিম্নমানের ইট ব্যবহার করলে এই রাস্তার অবস্থার কী হবে। আমি প্রথমে একটু এখানে কথা বলতে চাই এখানে স্থানীয় যে একজন আছে, যারা আমি একটু এখানে যে বামনা সদর ইউপি চেয়ারম্যান, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগির, আমরা একটু তার সাক্ষাৎকার নিই, তার কথা শুনি যে কী বলেন তিনি। আসলে আপনি একটু বলেন যে আমাদের এই যে নিম্নমানের যে রাস্তা, এটা কীভাবে হইলো পলি কনস্ট্রাকশন নামে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি নিয়েছে, এবং 6 কিলোমিটার আমরা যতটুকু জানি 5 কোটি 30 লাখ টাকার যে কাজ, আসলে এই সাধারণ জনগণ কিছু ধোকা দিয়ে যে উনি এরকমের অবৈধভাবে ব্যবসা করে নিচ্ছে, এখানে আপনার মন্তব্য কী বা আপনার বক্তব্য কী? ধন্যবাদ মিস্টার সুমন সাহেব। আসলে আমরা দীর্ঘদিন এই রাস্তা তা আপনার ভাঙাচুরা অবস্থায় ছিল। অনেক ইস্যুর পরে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনি তদবির করে এই কাজটি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই কাজটির একটু বরাদ্দ এনেছে 5 কোটি প্লাস। তো আপনার সেই কাজটি আমরা, রাস্তাটা এতই বা ই ছিল যে আমরা এতদিন যে ঠিকাদার এত নিম্নমানের কাজ করতেছিল যা এতদিন আমরা কিছু বলি নাই, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই রাস্তার বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন সময় এমপি, সংসদ, তারপরে উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানদের ছবি দিয়ে, তারপরে দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এই রাস্তাকে, যে জলাবদ্ধতার সৃষ্টি হয় রাস্তাকে কেন্দ্র করে। আসলে এই রাস্তায় এখন যেভাবে কাজ হচ্ছে, ঠিকাদারি প্রতিষ্ঠান যেভাবে কাজ করতে যাচ্ছে, এই কাজটি করার পরে আবার দেখা যাবে যে 6 মাস পরে এই রাস্তা আবার ই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, রাস্তায় আবার খানাখন্দের সৃষ্টি হয়ে যাবে, রাস্তার আপনার স্যান্ডের কোয়ালিটি খারাপ, তারপরে আপনার ম্যাকাডামের কোয়ালিটি খারাপ, ইডের কোয়ালিটি খারাপ, সবই একদম যে মানে যে পরিমাণ স্টিমিটে থাকার কথা, যে ধরনের কোয়ালিটি মেনটেন করার কথা, সেটা ধারে কাছেও না। এটা আমার মনে হয় ওনারা 20% কোয়ালিটি মেনটেন করে ওই কাজ করতে যাচ্ছে না। সে কারণে এই একটি রাস্তা দিয়ে টোটাল বামনা উপজেলার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নকে মিলান হয়ে যাবে সেটা হতে পারে না। সেজন্যই আমরা মূলত এসেছি, আমরা জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সম্পদ এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের দেখা দরকার, এবং সেগুলো আমরা আজকে দেখতে এসেছি। এসে দেখলাম যে কাজের মান খুবই খারাপ, যেটা আপনাকে নশ্ন বাউন্ড আপনাকে আপনার আমি বুঝাতে পারবো না। আমি যদি টেকনিক্যাল পার্সন হতাম তাহলে আরও সুন্দর করে আপনাকে বুঝাতে পারতাম। ধন্যবাদ সুমন সাহেব। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এবং সদর চেয়ারম্যান জনাব চৌধুরী কামরুজ্জামান সগির। তিনি যেমনটি বলছিলেন যে কাজের মান অত্যন্ত নিম্নমানের, যে পলি কনস্ট্রাকশন নামের যে ঠিকাদারি প্রতিষ্ঠান যিনি কাজ নিয়েছেন, সেই কাজের কিছুটা নমুনা আপনাদের দেখাচ্ছি। আসলে কিছুদিন আগে আমাদের নবাগত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লা, তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে বামনা নয়, শুধু বরগুনা জেলার যেখানেই ত্রুটিযুক্ত কাজ এবং যেখানে অন্যায় অত্যাচার হবে এবং অন্যায়ের পক্ষে কোনো আপোষ তিনি করবেন না, তেমনটি কিন্তু আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমরা সেই জনাব জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লা সাহেব মহোদয়ের নিকট আমাদের একটু দৃষ্টি আকর্ষণ জেনে তিনি যেন এই কাজটিকে একটু তদারকি করেন, এবং তিনি কাজটিকে যেভাবে সুন্দরভাবে হতে পারে, এবং এই যে সামনে আমি ইটের খোয়াগুলি দেখাচ্ছি, এই ইটের খোয়াগুলি কিন্তু আসলে অত্যন্ত নিম্নমানের। এখানে প্রায় 3 নম্বর ইট ব্যবহার করা হয়েছে, পাশের রাস্তার পাশে যে ইজিংগুলো দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে দেওয়ার কথা খোয়া এবং বালু মিলিয়ে, কিন্তু সেটি কিন্তু আসলে দেওয়া হচ্ছে না।
তো এই হলো এখানকার স্থানীয় লোকজনের যে প্রতিক্রিয়া আমরা দেখালাম এবং আসলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে ওনারা এসে এখানে এই কাজগুলি কিন্তু বন্ধ করেছে এবং তারা এখানে প্রতিবাদ জানিয়েছে যে যেমনটা বলছিলেন যে কাজের মান অত্যন্ত নিম্নমানের সুন্দর এবং ভালো মানের খোয়া ইট এবং বালু দিয়ে করলে এখানে করা হবে নচেত এই কাজটি যেন বন্ধ থাকে ধন্যবাদ এই পর্যায় থেকে আমি আপনাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো এক সময় দেখা হবে কোনো অসঙ্গতি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ